বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন পাকিস্তানের বাবর আজম লম্বা সময় ধরে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে উজ্জ্বল বাবর দলের ব্যাটিং ইউনিটে সবচেয়ে বড় ভরসাও তিনি। পাকিস্তানের এই ব্যাটিং গ্রেড বাবরের অধিনায়কত্ব নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও ব্যাটিংয়ে তার প্রশংসা করেন বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাই। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর। সবশেষ প্রকাশিত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাবরের কাছে চলে এসেছে রোহিত শর্মা। 824 রেটিং নিয়ে শীর্ষে আছেন বাবর। অন্যদিকে 765 রেটিং নিয়ে দুয়ে উঠে এসেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাকে জায়গা করে দিতে তিনে নেমে গেছে আরেক ভারতীয় শুভমান গিল। শীর্ষ পাঁচের বাকি দুই স্থানে রয়েছে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি এবং আইরিশ ব্যাটার হ্যারি ট্যাক্টর। এই র্যাঙ্কিং দেখেই চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাসিত বলেন, আমি যখন আইসিসির র্যাঙ্কিং দেখলাম বাবর আজম শীর্ষে, দুয়ে রোহিত শর্মা, তিনে শুভমান গিল এবং এরপর চারে বিরাট কোহলি, পরের নামগুলো পড়ার প্রয়োজন বোধ করিনি, কারণ ট্রাভিস হেড এবং রাঁচি রবীন্দ্রকে দেখিনি। আমার মনে হয় আইসিসি চাই যাতে বাবর পারফর্ম না করুক, সে ওয়ানডেতে এক নম্বর হয়েই খুশি থাকুক। এই র্যাঙ্কিং কারা করে, কিসের ভিত্তিতে করে, বাবর আজম শুভমান গিল শীর্ষে কিভাবে থাকে? বাসিতের মতে রাঁচি রবীন্দ্র, বিরাট কোহলি, কুইন্টন ডিককরা বিশ্বকাপে সেঞ্চুরি করেছে। বাবরের বিশ্বকাপে কোনো সেঞ্চুরি না থাকলেও শীর্ষ স্থানে আছেন তিনি। বিষয়টা মোটেও ভালো লাগেনি বাসিতের। এই ব্যাপারে কথা বলতে গিয়ে আইসিসিকে বাবরের শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন বাসিত। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, বাবরের শেষ ওয়ানডে ছিল বিশ্বকাপে। আমরা বিশ্বকাপে রাঁচি রবীন্দ্র, কুইন্টন ডিকক, ট্রাভিস হেড ও বিরাট কোহলিকে দেখেছি। তারা তিনটি চারটি করে সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফাখরুজ্জামান সেঞ্চুরি করেছিল। বাবরের তো সেঞ্চুরি ছিল না, মাফ করবেন, এ কি রকম র্যাঙ্কিং দিচ্ছেন? বাবরের শত্রু তো হচ্ছে আইসিসি। বাবরকে জিজ্ঞাসা করলে সে এখন ওয়ানডেতে এক নম্বর নাম হিসেবে অন্য কারো কথা বলবে, নিজের নাম বলবে না। কিছুদিন বাদেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে শান মাসুদের নেতৃত্বে মাঠে নামবে বাবর আজমও। টেস্টে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বটা বর্তমানে রয়েছে শান মাসুদের কাঁধে। বাবর সামলাচ্ছেন ওয়ানডে এবং টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব।